হ্যালো বন্ধুরা, এনএস টিচারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস নাইনের দ্বিঘাত সমীকরণের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। এটা আমার পার্ট থ্রির দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এর আগে আমি তোমাদের আরও দুটো পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখনি তারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি আজকে করণীয় পার্ট থ্রিতে কিছু অঙ্ক শেখাবো। পরবর্তী যেগুলো বাকি অঙ্ক থাকবে সেগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। এই জন্য তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটির নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে। এবার আমার অঙ্কতে আসছি। দেখো, দ্বিঘাত করণী দশম শ্রেণী কোষে দেখি 9.3। আমরা 6 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, এই 7 নম্বর অঙ্কতে যাচ্ছি। যদি x সমান 2+√3 এবং y সমান 2-√3 হয় তবে নিম্নলিখিতগুলির সর্বোত্তম মান নির্ণয় করো। কী কী দেখো, এক নম্বর হচ্ছে x-1/x, দুই নম্বর হচ্ছে y² + 1/y², তিন নম্বর হচ্ছে x³-1/x³, চার নম্বর হচ্ছে xy+1/xy, আর b এর অঙ্কটা হচ্ছে 3x² - 5xy + 3y². সমাধানে যাচ্ছি। আমাদের বলেছে x = 2+3 আর y = 2-3। তাহলে আমাদের সবচেয়ে আগে বের করে নিতে হবে এক্স ওয়াই, মানে x×y = 2+3×2-3, অর্থাৎ a² - b² সূত্র তো পড়ে গেছে। তাহলে a² হচ্ছে 4, b² হচ্ছে 3, সমান হচ্ছে 1। এইবার আমাদের আর কি চাই অঙ্কের মধ্যে, 1/x। তাহলে 1/x বলতে গেলে কী হচ্ছে, x এর মান 2+√3, তাহলে 1/x হতে গেলে 1/2+√3। 2+√3টা আমরা নিচে রাখবো না, ওই জন্য কী করবো 2-√3 দিয়ে গুণ করলাম এবং ওপরেও ঠিক 2-√3 দিয়ে গুণ করলাম। তাহলে এটা এসে যাচ্ছে, দেখো a+b×a-b, অর্থাৎ a² - b² সূত্র, অর্থাৎ 4-3। আর ওপরে যেটা আছে সেটাই থাকলো, অর্থাৎ 2-√3। তাহলে এটা বিয়োগ করলে এক, তাহলে আমাদের 1/x দ্বারা সমান দাঁড়ালো এটা। এবার 1/y, 1/y, y এর মান বসালাম। একই রকমভাবে 2-√3 আছে, সেই জন্য 2+√3 দিয়ে গুণ করলাম, নিচে 2+√3 দিয়ে গুণ করলাম, এই জন্য উপরেও 2+√3। তাহলে এটা স্কোয়ার, a+b-b, তাহলে a² - b² তাহলে 4-3 = 1, আর এটা হচ্ছে 2+√3। তাহলে 1/y এর মানটা হচ্ছে এটা। এবার দেখো, এবার অঙ্কতে চলে যায়, এর এক নম্বর অঙ্ক x-1/x, x এর মান আমাদের জানা আছে অঙ্কতে 2+√3, আর 1/x এর মান আমরা বের করেছি, মাইনাসটা আগে বসালাম, 2-√3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে এটা উত্তর হচ্ছে 2√3, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, y² + 1/y², আমাদের ওয়াই আর 1/y এই দুটোর মান জানি, সেইভাবে আমরা ফর্মুলাটাকে সাজাচ্ছি। a² + b² ফর্মুলা হচ্ছে a+b² - 2ab। তাহলে দেখো, ওয়াই এর মান আমরা জানি 2-√3, আর 1/y এর মান জানি 2+√3, তার স্কোয়ার, আর এটা কেটে গেল, y কেটে গেল, শুধু 2 থাকলো। তাহলে এটা দেখো +√3 - √3 কেটে গেল, 2 আর 2 = 4, তার স্কোয়ার 2, তাই 4 + 16 + 2 = 14। তাহলে 2 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে এটা। 3 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, x³-1/x³ = কত। তাহলে এখানে আমাদের মান জানা আছে x আর 1/x, তাহলে ফর্মুলাতে আমরা ফেলে দিই, a³-b³ সূত্র হচ্ছে a-b³³ + 2ab
इन के माइनस बी তাহলে অর্থাৎ x माइनस 1 বাই x তার ইকুয়াল টু প্লাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x माइनस 1 বাই x তাহলে x माइनस 1 বাই x এই মানটা আমরা আগে বের করেছি এই মানটা হচ্ছে এক নম্বরে যেটা আমরা পেয়েছি উত্তর 2 রুট 3 তাহলে তার কিউব 3 x x কেটে গেল x माइनस 1 বাই x এর মান 2 রুট 3 এটা যদি তিনবার গুণ করি 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর এটা যদি দুবার গুণ করি তাহলে হয় 3 তাহলে 3 আর 3 24 আর রুট 3 থেকে গেল আর 3 গুণে 6 রুট 3 তাহলে যোগ করলে হয় 30 রুট 3 এটাই হচ্ছে আমাদের 3 নম্বরে 4 নম্বর অঙ্কটা দেখো xy প্লাস 1 বাই xy xy এই মানটা আমরা জানি বের করেছি 1 আবার 1 বাই 1 তাহলে 1 প্লাস 1 সমান 2 4 নম্বরে উত্তর হচ্ছে এটাই এবার দেখো বিয়েরটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াইস এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার এটা নিয়ে নিলাম আমরা মাইনাস সিক্স এক্স ওয়াই নিলাম তাহলে এক্স ওয়াই যদি বাদ দিই তাহলে মাইনাস ফাইভ এক্স ওয়াই থাকে আমাদের অঙ্কের ফর্মুলাটা আনার জন্য আমাদেরকে এই কাজটাও করতে হলো এখান থেকে তিন কমন গেল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখান থেকে থ্রি তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্সের মান আমরা জানি টু প্লাস রুট থ্রি আর ওয়াই এর মান জানি মাইনাস টু মাইনাস রুট থ্রি মাইনাস দিয়ে যদি গুণ হয় মাইনাস মাইনাস প্লাস তার হোল স্কোয়ার তাহলে আমাদের দাঁড়াচ্ছে থ্রি ইন্টু এটা যদি কেটে যায় টু রুট থ্রি তার স্কোয়ার প্লাস ওয়ান এখানে হচ্ছে তিন এটা হচ্ছে দু দুগুণে চার আর এটা হচ্ছে রুট থ্রিকে রুট থ্রি গুণ করলে তিন প্লাস হচ্ছে ওয়ান তাহলে তিন চেড়ে বারো তিন বারো ছত্রিশ প্লাস ওয়ান সমান সাঁত্রিশ এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা আট নম্বর অঙ্কতে যাচ্ছি রুট সেভেন প্লাস রুট থ্রি ডিভাইড বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান এক হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এগারোর বারো তাহলে প্রথমে এই অঙ্কটা করতে গেলে আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই দেখো এক্স সমান এটা আর এক্স ওয়াই সমান ওয়ান তাহলে ওয়াই সমান হবে ওয়ান বাই এক্স মানে এটা হচ্ছে উল্টে যাচ্ছে অর্থাৎ রুট সেভেন মাইনাস রুট থ্রি উপরে আর রুট সেভেন প্লাস রুট থ্রি নিচে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান তাহলে এক্সের মান এবং ওয়াইয়ের মান আমাদের বেড়ে গেছে তাহলে এক্স প্লাস ওয়াই করতে গেলে আমাদের কী করতে হবে এক্সের মানটা বসালাম প্লাস ওয়াই মানটা বসালাম তাহলে এটা ভগ্নাংশে যোগ ভগ্নাংশে যোগ করতে গেলে এই দুটো লস হবো রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি তাহলে রুট সেভেন মাইনাস রুট থ্রি দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পড়ে থাকছে রুট সেভেন প্লাস রুট থ্রি আর এদিকে রুট সেভেন প্লাস রুট থ্রি গুণ হয়ে গেল ঠিক একই পদ্ধতিতে এটা যদি ভাগ করা যায় তাহলে রুট সেভেন মাইনাস রুট থ্রি আর রুট সেভেন মাইনাস রুট থ্রি গুণ হয়ে গেল তাহলে এটা স্কোয়ার এটা স্কোয়ার তাহলে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অর্থাৎ স্কোয়ার স্কোয়ার মানে সেভেন প্লাস টু এ বি টু আর এ বি হচ্ছে তিনশত একুশ আর রুট থ্রি স্কোয়ার মানে তিন একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস টু রুট একুশ প্লাস হচ্ছে রুট থ্রিকে রুট থ্রি গুণ করলে তিন তাহলে এবার দেখো এইটা কেটে যাচ্ছে সাত আর তিনে দশ আর সাথে সতেরো সতেরো আর তিনে কুড়ি কুড়ি বাই চার তিনে চার থেকে তিন বাদ গেলে চার এটা হচ্ছে পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াইটা আমাদের নেক্সটে দেখো আমরা এক্স মাইনাস ওয়াই বের করবো ওটা এক্স প্লাস ওয়াই বের করলাম এক্স মাইনাস ওয়াই কী করে বের করবো রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি একই রকমভাবে লসাগো এটা তাহলে এই নিচেরটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পরে থাকছে রুট সেভেন প্লাস রুট থ্রি আর এই রুট সেভেন প্লাস রুট থ্রি তার স্কোয়ার রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পরে থাকছে রুট সেভেন মাইনাস রুট থ্রি আর রুট সেভেন মাইনাস রুট থ্রি তার স্কোয়ার তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি তিন সাত একুশ এ বি আর রুট থ্রি স্কোয়ার তিন
এটা মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে স্কয়ার, এটা মাইনাস ছিল ফর্মুলা সেটা প্লাস হয়ে গিয়ে 2√21, আর এটা প্লাস ছিল মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3। তাহলে দেখো কী কী কাটছে, এই 3 3 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে। তাহলে আমাদের পরে থাকলো 4√21/4, তাহলে 4 কেটে গেল, তাহলে এটা হচ্ছে √21। তাহলে এক্স মাইনাস ওয়াই মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা সরাসরি অঙ্কতে যাই, বামপক্ষ। বামপক্ষতে আমাদের অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এক্স প্লাস ওয়াই ওই এক্স মাইনাস ওয়াইটা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 2xy নিলাম আর এক্স ওয়াই বাদ দিয়ে দিলাম, তাহলে অঙ্কটা ব্যালান্স ঠিক থেকে গেল। এখানেও ঠিক তাই, নিচেরটাতে 2xy মাইনাস 2xy নিলাম, প্লাস xy করলাম, তাহলে আমাদের পড়ে থাকলো মাইনাস xy। তাহলে এটা আমাদের ফর্মুলাতে আসছে, দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচেরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা বের করেছি 5, আর এক্স ওয়াই এর মান 1। এক্স মাইনাস ওয়াই এর মান বের করেছি √21 তার স্কোয়ার প্লাস 1। তাহলে এটা 5 5 25 বিযুক্ত 1, আর এটা √21কে √21 দিয়ে গুণ করলে হয় 21, তাহলে 21 যুক্ত 1, তাহলে 24 এর 11, তাহলে কাটাকাটি করলে হয় আমাদের 12 এর 11। এটাই দেখো আমাদের বের করতে বলেছে, ডালপক্ষতে চলে যাও 12 এর 11, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট লাস্ট অঙ্কে চলে যাচ্ছে আজকে ভিডিওর, √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড়? তাহলে √7 + 1 দুটোরই আমরা স্কোয়ার করে নেব আমাদের অঙ্কের সুবিধার জন্য। দেখো √7 + 1 তার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, 7 হলো, 2ab + b² 1 হলো, তাহলে এটা হচ্ছে 7 + 1 = 8, আর এটা √7। এটাও ঠিক তাই, এ স্কোয়ার মানে 5 + 2ab মানে 3 5 15, আর বি স্কোয়ার হচ্ছে 3, 5 আর 3 = 8 যুক্ত 2√15। তাহলে দেখো যেহেতু এইটা আর এটা সেম, আর 2 সেম, তাহলে আমরা দেখব এই দুটোর মধ্যে এটা √15 হচ্ছে বড় আর √7 হচ্ছে ছোট। তাই লিখেছি যেহেতু √15 > √7, সুতরাং 8 + 2√15, এটা 8 + 2√7 এর চেয়ে বড় হবে, অর্থাৎ √5 + √3 এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড়। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। এই লকডাউনের সময় তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, তোমাদের বসে থাকার সময়টিকে কাজে লাগিয়ে মন দিয়ে অঙ্কগুলো কষো। শুভেচ্ছা রইলো।